আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ইমানদার ভাই বোনেরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন এবং আমিও আল্লাহ তাবার কথা আলার বিশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দোয়া করবেন আল্লাহ তাবার কথা আলা যেন সকলকে ভালো রাখেন সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু হবে সহবাসের সময় যে কাজ না করলে স্ত্রী খুশি হয় না সম্মানিত উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি যে তথ্যটা যে বিষয়টা আমাদের জানা খুবই প্রয়োজন এবং আমাদের যে দাম্পত্য জীবন রয়েছে এই জীবনের জন্য স্বামী স্ত্রীর ব্যাপারটা নিয়ে জানা খুবই প্রয়োজন নচেত আমরা অজানা বা অজান্তা হলে না জানতে পারলে এই বিষয়বস্তু ব্যাপারে অজ্ঞ হয় যদি থাকি তাহলে কিন্তু আমাদের সাংসারিক জীবনে অনেক ত্রুটি আশঙ্কা দেখা দেবে বা এমন সময় আসে যে সময়ে আমাদের বিবাহ বিচ্ছেদের একটা কী হয়ে যায় সম্ভাবনা হয়ে যায় অনেক বিচ্ছেদ হয়ে যাবে এরকম একটা মনে মনে হয় সেই জন্য সম্মানিত দর্শক আজকে আমরা বলবো যে যে কাজ না করলে স্ত্রী খুশি হয় না সেই কাজগুলো কি। আর স্ত্রীকে খুশি করতে গেলে কি করতে হবে আসুন সম্মানিত দর্শক আমরা আজকে জানবো যে সহবাস যখন আমরা করব কি নিয়মে করব এই বিষয় নিয়ে আমার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়েছে সেই ভিডিওটি আপনারা দেখবেন ইনশা আল্লাহ তালা সহবাস করার পদ্ধতি পরিপূর্ণরূপে সেখানে পাওয়া যাবে এবং আজকে যে ভিডিওটা আজকের ভিডিওতে বিশেষত বলবো যে যে সহবাসের সময় যে কাজগুলো করলে স্ত্রী খুশি হবে সেই কাজগুলো কি কি কাজ সমানিত হাজরিন আল্লাহ তাবার কতলা কোরআন বলেন মাতা আল্লাহ কুম মাতা মাতা ওকুম হারসুল্লাকুম ফতু হারসাকুম আন্নাসম স্ত্রীরা হলো তোমাদের জন্য পোশাক এবং তোমরা হলে তাদের জন্য পোশাক এটা হয়েছে কোরআন ক্যারিমের অন্য একটি আয়ত রয়েছে যে হন্না লিবাসুল্লাহুম বা আন্তুম লিবাসুল্লাহ হুন্না তোমরা স্ত্রীদের জন্য পোশাক এবং স্ত্রীরা তোমাদের জন্য পোশাক আর ইতিপূর্বে আমি আরেকটি আয়াত পড়েছি মাতা ওকুম হারসুল্লাকুম যে স্ত্রীরা হলো তোমাদের জন্য খ্যাতস্বরূপ শস্যা খ্যাতস্বরূপ ফাতু হারসাকুম সেখানে যেমনভাবে চাইবে চাষ করতে পারবে জমিন বীজ বপন করতে পারবে ফাতু হারসাকুম সাকুম আন্না সেতুম আন্না যেমনভাবে ইচ্ছা তোমরা স্ত্রীদের সাথে কি করতে পারো মেলামেশা করতে পারো তাদের সাথে তাদের সাথে যে একটি যৌন যে ব্যাপারটা রয়েছে যৌন তৃপ্তি মেটাতে পারো তবে কী হবে রাস্তা যেন বা সহবাসের দিক যেন একটি হয় সেটি হলো স্থান অর্থাৎ স্থান ছাড়া অন্য কোনো স্থান দিয়ে সহবাস করা নাজাইজ হবে হারাম হবে সেজন্য আমরা সেদিকে যাব না আল্লাহ তাবারের কথা এখানে আমাদের বলে দিয়েছেন তারা হলো তোমাদের শস্যক্ষেত্র অর্থাৎ তোমাদের জন্য তাদেরকে বিশেষ করে স্পেশালিস্ট বানানো হয়েছে যাতে করে তোমরা জায়জ পন্থায় জায়জ রাস্তায় হালাল রাস্তায় তোমরা কি করবে নিজের যৌন তৃপ্তি মেটাতে পারবে মনের খুশি আনন্দ নিতে পারবে মনের ক্ষুধা নিভাতে পারবে জায়জ রাস্তায় তো আসুন আমরা জানব যে সহবাসের সময় কি করতে হবে যে কাজটি করার কারণে স্ত্রী খুশি হবে স্ত্রী তার মন কি হবে তার মন খুশি হয়ে যাবে সর্বপ্রথমে আমরা কী করবো সহবাস করার প্রথমে আমরা দুয়া পড়ে নেব তারপরে স্ত্রীর শরীরে আলতোভাবে হাত বোলাব আর এটা খুবই প্রয়োজন আর স্ত্রীর শরীরের কি করব প্রশংসা করব তার চুলের প্রশংসা করব তার চেহারার তার বডি প্রশংসা করব স্ত্রীর চোখের সামনে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বডির একটি আমাদের শরীরের একটি ভাবমাত্রা আলাদা হবে সে যেন দেখে আকর্ষিত হয় তার চুলের মধ্যে হাত আঙ্গুল বুলিয়ে দিতে হবে চুলের প্রশংসা করতে হবে ভালোবাসার গল্প করতে হবে সেক্সুয়ালি গল্প করতে হবে এরকমভাবে তাকে কি করব আগে তার শরীরকে হিট করব নচেত আপনি লাভ পাবেন না তো শরীরের মধ্যে চুম্বন খেতে হবে চুমা খেতে হবে আর অনেক এমন রয়েছে যেগুলো বলতেও আর কি লজ্জা পাই তো মোট কথা হল স্ত্রীর শরীরকে এমনভাবে স্পর্শ করতে হবে স্ত্রী যেন আপনার সহবাসের দিকে আকৃষ্ট হয় এবং স্ত্রীর মন যেন খুশি হয় আজকের সমাজের বিবাহিত ভাইরা খুবই ভুল করে থাকেন যে সময় হওয়া মাত্রই যাদের বাচ্চা আছে বা বাচ্চা বাচ্চারা ঘুমিয়ে যাবার মাত্রই আমরা কি করি মানে জ্বালা মিটাবের জন্য একেবারে ঝাঁপিয়ে পড়ি কিন্তু ভাই নিয়ম এটা নয় নিয়ম হলো স্ত্রীকে আলিঙ্গন করুন ভালোবাসুন চুমো খান আঙুলগুলো আলতোভাবে আস্তেভাবে তার শরীরে তার চুলের মধ্যে তার ঘাড়ের মধ্যে তার কানের গোড়াতে তার বগলের ওপর সাইডে জাঙ্গের ওপরে পেটের উপরে পিঠের দিকে আস্তে করে ঘুরিয়ে 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 আস্তে করে হা হা আলতো আলতোভাবে আঙুলগুলা ঘোরাবেন তবে এরকম একটা পজিশন যদি হয় তাহলে স্ত্রী খুব খুশি হয় এবং সহবাস করতে তার উত্তেজনাটা খুব বেশি খুব তাড়াতাড়ি উত্তেজিত সে হয় এরকম সহবাস করার জন্য তাহলেই এরকম কি হবে এরকম করে যদি আমরা সহবাস করি তাহলে স্ত্রী খুশি হবে এবং এই খুশি হওয়াতে আপনার ধনজাহানের কামিয়াবি রয়েছে কেননা স্ত্রীদের মধ্যে সবরের মাত্রা নিরানব্বই ভাগ বেশি আছে আর পুরুষদের মধ্যে সবরের মাত্রা তার চেয়ে কম আছে নিরানব্বই পার্সেন্ট কম আছে সেজন্য তাদের সবরের মাত্রা খুব বেশি তারা অল্প সময়ে তাদেরকে হিট করা যাবে না অল্প সময়ে তাদেরকে তারা হট হবে না অল্প সময়ে তারা সহবাস করতে উত্তেজিত হবে না তাদেরকে সময় লাগে বলতে যদিও বা লজ্জা লাগছে তবে লজ্জা করলে কাজ হবে না কেননা তাওয়া যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণরূপে গরম না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে গরম গরম রুটি সে দিতে পারবে না অতএব ক্ষেত্রে যতক্ষণ না রূপে তাওয়াটা গরম হচ্ছে ততক্ষণ আমি রুটি ওটাতে রাখতে পারবো না যখন পরিপূর্ণ গরম হবে তখন বুঝতে পারা যাবে সিগনাল সিগন্যাল দেবে যে আমি পরিপূর্ণ গরম হয়েছি তারপরে আপনি রুটি সেঁকবেন তখন আপনার রুটিটা কী হবে খুব ভালোভাবে ভালোভাবে শেখা যাবে কিছু মনে করবেন না আমি পরিপূর্ণ রূপে খুলে বলতে পারছি না এরকমভাবে ইশারাতন কিছু টিপস আপনাদেরকে দিলাম ইনশাআল্লাহ আমরা যদি এরকম করে স্বামী স্ত্রীর সঙ্গম বা সহবাস করি তাহলে আপনার স্ত্রী দেখবেন আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে খুব বেশি ভালোবাসবে আপনাকে মনে প্রাণে জানে ভালোবাসবে আপনাকে চোখে হারাতে পারবে না সারাক্ষণ আপনার জিকের আপনার ফিকির করবে যদি এরকমভাবে আমরা মেলামেশা স্ত্রীদের সাথে করি নচেত আজকের সময়ের ফ্যামিলিজ যে ম্যাটারগুলো রয়েছে এটা খুবই একটা খারাপ পরিস্থিতিতে যাচ্ছে সেজন্য আয় দিন রোজ না রোজ কোনো না কোনো শুনতে পাওয়া যায় যে তার স্ত্রী কারোর সাথে পালিয়েছে এর স্ত্রী আরও অন্য কারোর সাথে পালিয়ে বা পালিয়েছে এরকম শুনতে পাওয়া যায় তো শুনতে পাওয়া ততক্ষণ যাবে যতক্ষণ পর্যন্ত আমি সহবাস করার সময় স্ত্রীকে খুশি করতে পারবো না আর যখন আমি স্ত্রীকে খুশি করতে পারবো আমাদের গোটা মাহলটা খুশি করতে পারবে স্ত্রীকে সহবাসের সময় তাহলে দেখবেন এইরকম রিপোর্টগুলো এরকম ব্যাপারগুলো আর এলাকাতে ঘটবে না বা যেখানে এরকমভাবে সহবাসের কাজ সম্পন্ন করা হবে সেখানে এরকম আর কখনোই ঘটবে না অতএব ক্ষেত্রে আমরা করানো হাদিসের আলোকে আমরা কি করব স্ত্রী সহবাস করব এবং যে টিপসগুলো সাত থেকে আটটা টিপস আপনাকে দেওয়া হয়েছে এই টিপসগুলো এই পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে ইনশা আল্লাহ তালা আমাদের স্ত্রী আমাদের উপর চিরতরে খুশি থাকবেন এবং আমাদেরকেই মহাবত করবেন অন্য কোন কোনো প্রক্রিয় আর অন্য কোন ঝামেলাতে সে লিপ্ত হবে না অতএব ক্ষেত্রে আসুন আমরা এইভাবে সহবাস করবো ইনশাআল্লাহ শোনাচ্ছি বলাছি আল্লাহ তালা আমাদেরকে সহি শুদ্ধভাবে আমাদের তরফকে নসিব করুন ভালো থাকবেন দোয়া করবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন ওসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি তুহু